দুর্গা পূজা লক্ষ্মী পূজা শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে দেওয়ালি মেলা। প্রতি বছরই 51 পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয় দীপাবলি উৎসব এবং দেওয়ালি মেলা। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর এবারই প্রথম 3 দিনের মেলা অনুষ্ঠিত হবে এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে। এই মেলা ও উৎসবকে সার্থক করে তোলার জন্য সরকারের প্রতিটি দপ্তর দিন রাত কাজ করে চলেছে। দেওয়ালি মেলা কমিটির সদস্য তথা মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন জানান, এবছর মেলা 3 দিন শুরু হবে। 12ই নভেম্বর রোজ রবিবার বিকাল 5:30টায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই মেলার উদ্বোধন করবেন। থাকবেন রাজ্য মন্ত্রী সভার সকল মন্ত্রী, সব বিধায়ক, গোমতি জেলা পরিষদের সভাধিপতি সহ সব অংশের জনপ্রতিনিধিরা এই মেলায় উপস্থিত থাকার কথা রয়েছে। এখনও পর্যন্ত 6,664 দোকান ভিটির জন্য টিকিট বিক্রি হয়েছে, তা আরও বেড়ে 8 থেকে 9,000 টিকিট বিক্রি হবে বলে ধারণা। তবে প্রায় 600 দোকান ঘরের জন্য অনুমতি দেওয়া হবে বলে জানান সুজনবাবু। এই মেলায় সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে 16টি স্টল খোলা হবে বলে জানান তিনি। বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দিন রাত কাজ করে চলেছে এই মেলাকে সার্থক করে তোলার জন্য। জাতীয় সড়কে মোট 5টি গেট লাগানো হবে। রবিবার বিকেল থেকে কোনো যানবাহনকে সরকারের কোনো অনুমোদন ছাড়া মেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। যে সমস্ত যানবাহনের সরকারি অনুমোদন থাকবে সেই সমস্ত যানবাহনকে মাতাবাড়ি সবজি মার্কেট মাঠে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই বছর মেলাকে সার্বিক করে তোলার জন্য দিন রাত অবিরামভাবে কাজ করে চলেছে প্রতিটি দপ্তর। এখন পর্যন্ত আসন্ন দীপাবলি উৎসবকে কেন্দ্র করে মাতাবাড়ি দেওয়ালি মেলার যে কমিটি মাননীয় চেয়ারম্যান বিধায়ক শ্রী অভিষেক দেব রায়ের নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে সমস্ত লাইন ডিপার্টমেন্ট সাব কমিটিগুলো যা আছে সবাই সম্পূর্ণরূপে একদম পূর্ণ সহযোগিতামূলক সবাই কাজ করছে। এখন আমরা চূড়ান্ত পর্যায়ে প্রায় 80% পৌঁছে গেছি, আরও হয়তো 20% কাজ বাকি আছে। বিভিন্ন কনস্ট্রাকশনের যেমন বাসের ব্যারিকেড, টয়লেট, এগুলি আগামীকালকের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। DWS পানীয় জলের ব্যবস্থা করছে, পুলিশ প্রশাসন সহযোগিতায় আছে, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, মহকুমা সবাই সার্বিকভাবে সম্পূর্ণরূপে সবাই সহযোগিতা করছে। ইলেকট্রিফিকেশন কাজও চলছে, অন্যান্য বছরের তুলনায় এবছর আরও সুন্দর একটা পরিকল্পনা আমরা নিয়েছি সার্বিক রূপ দেওয়ার জন্য মাতার ত্রিপুরা সুন্দরী যে মেলা সেটাকে। কতটা স্টল এখনও পর্যন্ত হবে বলে ধারণা করা হচ্ছে? হ্যাঁ, আমাদের রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে যতটুকু আমরা সমীক্ষা পেয়েছি প্রায় 600 উপরে আমাদের আমরা ভিড় দিতে পারব। এখন মেলা কদিন চলবে? এবছর মেলা, এবছর মেলা 3 দিন চলবে। 12 তারিখ তার শুভ উদ্বোধন হবে, মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্বোধন করবেন। 12, 13, 14 তারিখ পর্যন্ত চলবে, রাত্র 12টা পর্যন্ত। উদ্বোধন কটায় হবে, কে কে থাকবেন? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মেলা শুভ উদ্বোধন করবেন, তার পাশাপাশি আমাদের রাজ্যের মন্ত্রিসভার সম্মানিত মন্ত্রীগণ, আমাদের ত্রিপুরার বিধানসভার সম্মানিত সদস্যগণ, সভাধিপতি থেকে শুরু করে ডেপুটি যারা আছে প্রত্যেকে এখানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।